বৃষ্টিবিঘ্নিত ম্যাচের হিরো বাংলার আকাশদীপ। বাংলাদেশের বিরুদ্ধে ফের জোড়া উইকেট শিকার, আসন্ন অস্ট্রেলিয়া সফরেও তাকে চাইছে দল। আকাশদীপ কি ভারতীয় দলের ভবিষ্যৎ পেসার? বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি। প্রত্যাশা মতো কানপুরে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলায় ভিলেন হয়ে দাঁড়ালো বৃষ্টি। মাত্র 35 ওভারেই শেষ করে দিতে হলো প্রথম দিনের খেলা। সকাল থেকে বারবার বাধা হয়ে দাঁড়াচ্ছিল বৃষ্টি, শেষ পর্যন্ত প্রথম দিনের খেলা সাসপেন্ড করার সিদ্ধান্ত নেয় আম্পায়াররা। প্রথম দিনের শেষে বাংলাদেশের স্কোর 107 রানে 3 উইকেট। বৃষ্টির কারণে প্রথম দিনই দেরিতে হয় ভারত বনাম বাংলাদেশের টস, ম্যাচও শুরু হয় দেরিতে। সকাল 10টায় হয় টস, ম্যাচ শুরু হয় 10:30, অর্থাৎ নির্ধারিত সময়ের 1 ঘন্টা দেরিতে শুরু হয় ম্যাচ। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস ভাগ্য সাথ দিল না ভারত অধিনায়ক রোহিত শর্মাকে। বৃষ্টি ও আর্দ্রতার কারণে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন রোহিত। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে বাংলাদেশকে শুরুতেই জোড়া ধাক্কা দেন বাংলার পেসার আকাশদীপ। জাকির হাসান ও সাদমান ইসলামকে সাজঘরে ফেরত পাঠান আকাশদীপ। 2 উইকেট হারানোর পর নাজমুল হোসেন শান্ত ও মমিনুল হক 51 রানের পার্টনারশিপ করে কিছুটা লড়াই দেবার চেষ্টা করেন। দলের 80 রানের মাথায় অশ্বিনের বলে 31 রান করে আউট হন শান্ত। বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে 1টি উইকেট নিতেই বড় রেকর্ড গড়লেন রবিচন্দ্রন অশ্বিন। টেস্টের চতুর্থ ইনিংসে অশ্বিনের মোট উইকেট সংখ্যা হল 100। তবে এই ম্যাচে নজর কাড়লেন বাংলার আকাশদীপ। সেজে উঠেছে আমাদের বনগা শাখা, আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। আর সেই কারণেই আসন্ন অস্ট্রেলিয়া সফরে আকাশদীপকে দলে চাইছেন ভারতের কিংবদন্তি ফাস্ট বোলার জাহির খান। জাহির খান চাইছেন অস্ট্রেলিয়া সফরে ভারতের একাদশে তৃতীয় সুইমার হিসেবে আকাশদীপকে খেলানো হয়, কারণ বাংলার পেসার ইতিমধ্যেই মন জিতে নিয়েছেন তার। স্বামীর অনুপস্থিতিতে তৃতীয় ফাস্ট বোলার হিসেবে বারবার দলকে ভরসা দিয়েছেন আকাশ। সেই কারণে গুরুত্বপূর্ণ এই সিরিজে তাকে দলে নিতে ইচ্ছুক জাহির খান। আকাশ যেভাবে চতুর্থ স্টাম্প বরাবর বোলিং করেন তাতে মোহাম্মদ সিরাজের সঙ্গে তার বোলিংয়ের মিল পেয়েছেন জাহির। আকাশের অ্যাগ্রেশনও পছন্দ করেন তিনি। জাহির বলেন আকাশদীপও ঠিক তেমনভাবেই বল করতে পারেন। একজন পেসারের যে আগ্রাসী ভাব থাকা দরকার তা রয়েছে আকাশের মধ্যে। তবে জাহিরের এই পরামর্শ কি শুনবেন টিম ইন্ডিয়ার নির্বাচকরা? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ই সমকালীন। এই টাইটান কা সানগ্লাস হে এন্ড ইসমে পাওয়ার্ড লেন্স ভি লাগা সকতে হে। আর কলকাতা নয়, টাইটান আই প্লাস এখন বনগা শহরে। চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস, কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোডের নিজস্ব শোরুম। নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে, আর তাই তো সেজে উঠেছে আমাদের বনগা শাখা, শিমুলতলার মোড়, যশোর রোড, আদি মোহিনী মোহন, কাজিলা। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।